হাই প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেবি কিচেন অ্যান্ড টিপস। তো আজকে আরেকটা সুস্বাদু মজাদার রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে। দেখতেই পারছেন এটা চিড়ের পুলো, অনেক অনেক মজাদার রেসিপি। এটা সন্ধেবেলা খেতে পারেন, আবার এটা ব্রেকফাস্টের সময় খেতে পারেন। এটা আমার মা আমাদেরকে বানিয়ে খাওয়াতেন, আর এখন আমিও আমার বাচ্চাদেরকে বানিয়ে এটা খাওয়াই। আমি নিজেও খাই, হাজব্যান্ডকেও খাওয়াই। তবে চলুন আমার রান্নাঘরে। তো এখানে আমি দেখুন 3 কাপ চিড়ে নিয়েছি, আর এখানে আমি 10টা ডিম নিয়েছি, কারণ এগুলো অনেক ছোটো। আপনারা চাইলে 2টা 3টাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখানে আমার আছে 1 কাপ পেঁয়াজ, আর আছে আদা, কাঁচামরিচ। তো আমি চিড়েটা ভালো করে ধুয়ে নিব, আর এটা আমার টিপসও আমি বলছি। তো চিড়ের পুলাওটা ঝরঝরা করার জন্য চিড়েটা ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, চিড়েটা সাথে সাথে ধুয়ে নিলে হয়, এখনকার চিড়া গলে যায়। তো এটা কসলিয়ে আমি 4-5 বার ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। তো প্যানে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, এখানে আমি 3-4 টেবিল তেল দিয়েছি, তারপর 2টা তেজপাতা, আর 2টা গরম মশলা, আর কয়েকটা এলাচি আমি একটু তেতলে নিয়েছি। নিয়ে আমি 1 কাপ পেঁয়াজ, আর এখানে 1/4 কাপ আদা কুচি আছে। তো আদা কুচি আর পেঁয়াজটা আমি ভেজে নিব একসাথে। সবগুলো ভেজে নিলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তো এটা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত আমি ভালো করে ভেজে নিব। এই রেসিপিটা যে কোনো কেউ আসলেও আপনি দিতে পারেন বা নাস্তার সময় খেতে পারেন, অনেক অনেক ভালো লাগে। এটা আমার অনেক প্রিয়। আপনার চাইলে আরও বেশিও পেঁয়াজ দিতে পারেন বা কমাতে পারেন। তা এটা আমার অনেক অনেক প্রিয়, অনেক ভালো লাগে, আমার বাচ্চাদেরকেও আমি খাওয়াই। তারপর আমি এটা লাল করে ভেজে নেওয়ার পর আমি এদিকে কী করছি, একটু হালকা ফ্লেমে দিয়ে আমি এখন ডিমটা ফাটিয়ে নিয়েছি। এখানে আমি 10টা ডিম নিয়েছি, এই ডিমগুলো আমার ছোটো ছোটো আছে তার জন্য। তো 10টা ডিম আমি এখানে চিড়ের পুলোতে দিয়ে দিব। ডিম আসলে যত বেশি দিবেন চিড়ের পুলোয় ডিম আর পেঁয়াজ, ততই মজা লাগে এটা। তো আমি এখন ডিম দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নিব, হ্যাঁ রান্না করে নিব। এইভাবে ভেঙে ভেঙে ডিমটাকে আমি এগুলোর সাথে রান্না করে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতোই পরিমাণ মতোই দিবেন। আমি 1.5 টেবিল স্পুনের মতন দিয়ে দিয়েছি, তারপরে 1 টেবিল স্পুন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে আমি জিরে গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব, একটু অল্প পরিমাণে মরিচের গুঁড়ো 1 টেবিল স্পুন দিয়ে দিলাম, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি মশলাগুলো এগুলোর সাথে কষিয়ে রান্না করে নিব। হ্যাঁ কয়েক মিনিট আমি এগুলো রান্না করার পর আমি চিড়েটা দিয়ে দিব, আমার ভিজানো চিড়েটা। তারপর দিয়ে দিব কাঁচামরিচ, আর কাঁচামরিচ দিয়ে এখন আমি এটা 5-7 মিনিট কুক করে নিব। হ্যাঁ দেখো 5-7 মিনিট কুক করে নিয়েছি, অনেক সুন্দর স্মেল বের হচ্ছে, আর এটা হয়েও গেছে ইয়ামি। 7 মিনিট কুক করে নেওয়ার পর আমি এখানে কিছু ধনে পাতা ছিটিয়ে দিলাম। এটা অনেক ইয়ামি মজাদার একটা রেসিপি। তো আর খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে জানাবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করবেন, উত্তর দিব। আর যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন যদি আপনি আমার ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকেন। আর যারা অলরেডি করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা তো আজকে এখানেই, ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই, টাটা, লাভ ইউ গাইস।